মোবাইল অ্যাপে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। দেশের সকল সরকারি লেনদেন হবে অনলাইনে, এমনকি মোবাইল অ্যাপের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত 3 দিনের বাংলাদেশ আইসিটি এক্সপ্রো 2017-এর দ্বিতীয় দিনে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যালের জুম সেবা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। জয় জানান, একইভাবে বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ সরকারি বিল পরিশোধ করা হবে মোবাইল ফিনান্সিয়াল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। এজন্য কাজ করছে সরকার। জয় বলেন, মোবাইল ফিনান্সিয়াল পেমেন্ট সিস্টেম চালু হলে সরকারি সেবায় ঘুষ ও দুর্নীতি কমে আসবে। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলেন, 2008 সালের আগে ইন্টারনেটের মূল্য যা ছিল তার চেয়ে 99% কমেছে, এ মূল্য প্রতি বছরই কমবে। জয় বলেন, পেপ্যালের জুম সেবার মাধ্যমে 1,18,00,000 প্রবাসী 40 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে দেশে অর্থ প্রেরণ করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীরা $1,000-এর নিচে অর্থ বাংলাদেশে প্রেরণ করলে তাদের খরচ $4.99, তবে $1,000-এর উপরে অর্থ প্রেরণ করলে কোনো খরচ দিতে হবে না। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং আইসিটি সচিব সুবীর কিশোর চৌধুরী। নিয়মিত আপডেট খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।